আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ, কেমন আছেন বন্ধুরা? আশা করি ভালো আছেন। টুডে এডুকেশন বিডি আইটিভিসির আপনাদের সকলকে স্বাগতম। পরীক্ষা পরবর্তী ফি বাতিলের দাবিতে ছাত্র ফ্রন্টের বিক্ষোভ, ছাত্র আন্দোলন 7 নভেম্বর 2021 3:36 দ্য ডেইলি ক্যাম্পাসে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। প্রতিবেদনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদি আপনি একজন গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদনকারী হয়ে থাকেন, তাহলে এই প্রতিবেদনটি সম্পর্কে আপনার জানা অত্যন্ত জরুরি। প্রতিবেদন শুরু করার একটি কথা, আপনি আমাদের চ্যানেল নতুন বেছে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে রাখুন, কারণ আমরাই দিচ্ছি গুচ্ছের যাবতীয় খুঁটিনাটি তথ্য। গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা পরবর্তী অযৌক্তিক ফি বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট। রবিবার 7:12 দিকে রাজু ভাস্কর্য পাদদেশ এই সমাবেশ অনুষ্ঠিত হয় এবং পরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মিছিল করে। বিবৃতিতে তারা বলেন, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে জবি প্রবি ভর্তির জন্য আহ্বান করেছে। এতে এক ইউনিটে আবেদন করতেই 650 টাকা লাগবে। বিজ্ঞানের 4টি ইউনিট আছে, তাহলে 4টায় কেউ যদি আবেদন করতে চায় তাহলে প্রয়োজন 2600 টাকা। অথচ পরীক্ষার সময় দেওয়া হয়েছে 1200 টাকা নেওয়া হয়েছিল। এখন আবার এই ফি কেন? আর এভাবেই যদি বাকি 19টি বিশ্ববিদ্যালয় আবেদন ফি এর তালিকা দিয়ে দেয় তাহলে পরিস্থিতি কী দাঁড়াবে? নেতৃবৃন্দ আরও বলেন, শিক্ষার্থীরা তো ভর্তি হওয়ার যোগ্যতা অর্জন করেছে, তারপর ভর্তি ফি নেওয়া বিশ্ববিদ্যালয় বাণিজ্যিক মানসিকতার প্রকাশ। গুচ্ছ পরীক্ষার পদ্ধতি চালুর সময় বলা হয়েছিল অভিভাবক ও শিক্ষার্থীদের ভোগান্তি, দৌড়ঝাঁপ, আর্থিক চাপ কমাবে এই পরীক্ষা পদ্ধতি। কিন্তু এমন ফি আদায়ের মাধ্যমে একজন শিক্ষার্থী ও তার পরিবারকে আরও বেশি চাপের মধ্যে ফেলা হলো। করোনা এই সংকট এবং দ্রব্যমূল্যের লাগামহীনতায় পরিবার যখন দিশেহারা, তখন এরূপ সিদ্ধান্ত কোনোভাবেই মানবিক নয়। এর ফলে অনেকেই চান্স পেয়েও টাকার অভাবে আবেদন করতে না পেরে হতাশাগ্রস্ত হবেন। এমনিতেই শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষার প্রতিযোগিতার কারণে সামাজিক ও মানসিক চাপে থাকেন, এর উপর এই অযৌক্তিক ফি এর বোঝা তাদের মানসিক চাপ আরও বাড়িয়ে তুলবে। এই সময়ে শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে উল্টো অযৌক্তিক ফি আরোপ করা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। শুধুমাত্র মানবিকতার কারণেই নয়, অযৌক্তিকতার কারণে এই ফি প্রত্যাহার করা দরকার। এই ফি প্রত্যাহার করা না হলে নেতৃবৃন্দ আগামী দিনের কঠোর আন্দোলনের হুঁশিয়ার দেন। তো বন্ধুরা, এটাই ছিল জরুরি। গুচ্ছ ভর্তি পরীক্ষায় যে অনিয়ম দুর্নীতির চলতেছে, তার বিরুদ্ধে এই আন্দোলন করা একদম বাস্তব এবং যুক্তিসম্মত। এই সম্পর্কে আপনার কী মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। সকল ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সাথেই থাকুন টুডে এডুকেশন বিডি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।